কাতারে অনেক বাংলাদেশী প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র না থাকায় পড়তে হচ্ছে নানা জটিলতায়। আবার অনেকের জাতীয়পত্র ভুল থাকায়ও ভোগান্তিতে আছেন প্রবাসীরা। এদিকে অনেক দেশে প্রবাসীদের জাতীয়পত্র দেওয়ার কার্যক্রম শুরু হলেও কাতারে শুরু হয়নি এখনও। তাই দ্রুত জাতীয় পরিচয়পত্র পাওয়ার দাবি কমিউনিটি নেতাদের। কাতার থেকে আকবর হোসেন বাচ্চুর উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার মুখ টক শোর আলোচনায় উঠে এসেছে এই বিষয়গুলো। আরও জানাচ্ছেন ইমরান হোসেন। বাংলাদেশের প্রায় 1 কোটি নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন, যাদের অনেকেরই নেই কোনো জাতীয় পরিচয়পত্র। অনেকের আবার জাতীয় পরিচয়পত্র থাকলেও অধিকাংশই রয়েছে ভুলে ভরা, যা সংশোধন করতে দেশে গিয়েও প্রবাসীদের পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে। ভুল কিন্তু উনাদের টাইপের ভুল অথবা উনারা প্রিন্ট করছে ওদের প্রিন্টের ভুল, এটা করতে গেলে অনেক হয়রানি হচ্ছে। বললো যে প্রথমে জন্ম নিবন্ধন এটা চেঞ্জ করেন, চেয়ারম্যান সার্টিফিকেট চেঞ্জ করেন, আর যদি কোনো সার্টিফিকেট থাকে আপনার এডুকেশনাল কোনো সার্টিফিকেট এগুলা চেঞ্জ করে নিয়ে আসেন। অনেকে বলে আবার এভিডেভিট করে নিয়ে আসেন, কি যে হয়রানি, এটা বন্ধ করা উচিত। অনেক দেশেই বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র দেওয়া শুরু হলেও কাতারে এখনও কার্যক্রম শুরু হয়নি, তাই দ্রুত জাতীয় পরিচয়পত্র পাওয়ার দাবি জানান কাতার প্রবাসীরা। আমরা চাই আমাদের এই যে ভোটাধিকার, এটা বিশেষ করে আমাদের যে জাতীয় পরিচয়পত্র, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জাতীয় পরিচয়পত্র ছাড়া বাংলাদেশে কিছুই হচ্ছে না। এমনকি একটা অ্যাকাউন্ট কিন্তু আপনি করতে পারছেন না, জমি রেজিস্ট্রি করা যাচ্ছে না। আমাদের এই জাতীয় পরিচয়পত্রটা প্রত্যেকটা প্রবাসীর একান্ত প্রয়োজন। খুব শীঘ্রই জাতীয় পরিচয়পত্র পাবে বাংলাদেশি প্রবাসীরা, এমনটাই প্রত্যাশা বিশিষ্টজনদের। আমাদের পাসপোর্ট থেকে আরম্ভ করে বিভিন্ন নিবন্ধন সার্টিফিকেট এগুলো কিছুটা আমাদের অভিযোগ এখনো আছে। ইমরান হোসাইন, বাংলা টিভি, নিউজ ডেস্ক।